নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ভিডিওটি শুরু করার আগে একটি কাইন্ড রিকোয়েস্ট ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ন্যাপসের থ্রুতে বা ন্যাপসের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিশগুলো পাবলিশ করা হয়েছে এটা এক ধরনের রিক্রুটমেন্ট ঠিক নয় তবে ট্রেনি প্রোগ্রাম বা অ্যাপ্রেন্টিশিপ প্রোগ্রাম যেখানে আড়াই বছর অথবা দেড় বছরের জন্য কিন্তু আপনাদেরকে অ্যাজ এ ট্রেনি বা অ্যাজ এ অ্যাপ্রেন্টিসিপ রিক্রুট করা হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রিক্রুট করবে এবং এর পাশাপাশি কিভাবে আপনারা পুরো ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করবেন আপনাদেরকে সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে যারা এখনো পর্যন্ত জানেন না কি করে রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই ডেডিকেটেড ভিডিও বানিয়েছি প্লেলিস্ট চেক করুন সমস্ত ভিডিও পেয়ে যাবেন সবার প্রথমে নিজেদের প্রোফাইলকে একদম লেটেস্ট আপডেট করবেন অর্থাৎ সমস্ত ডেটা দিয়ে নিজেদের প্রোফাইলগুলোকে আপডেট করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি নিজের ফটো দিই ডেট অফ বার্থ বা আরও কিছু ডেটা মিসিং রয়েছে তো সেক্ষেত্রে আমি যেইমাত্র এখানে অ্যাপ্লাই করতে যাব আমাকে সিম্পলি ডিনাই করা হবে এবং সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে যেন আমি আমার সমস্ত ডেটাগুলোকে আপডেটেড করি কেননা উইদাউট ট্রান্সপারেন্সি কিন্তু এক্ষেত্রে কোনোভাবে অ্যাপ্লাই করা পসিবেল নয় এবং তারপরে আপনারা যেইমাত্র পুরোপুরি লগ করে ফেলবেন সবার প্রথমে আপনাদেরকে কি করতে হবে এখানে একটি থ্রি ডট রয়েছে থ্রি ডটে গিয়ে ক্লিক করবেন এবং এর উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে অ্যাপ্রেন্টিশিপ বলে কিন্তু একটি অপরচুনিটি সাইট চলে আসবে অ্যাপ্রেন্টিশিপ অপরচুনিটিস এটার ওপরে গিয়ে ক্লিক করবেন এবং তারপরে কিন্তু আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে যেখানে গিয়ে সবার প্রথমে আপনাদেরকে আপনাদের লোকেশন সেট করতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার লোকেশান এখানে ওয়েস্ট বেঙ্গল সেট করেছি ওয়েস্ট বেঙ্গল সেট করার পরে কিন্তু লেটেস্ট যা যা আপডেটেড নোটিশ রয়েছে সেগুলো আপনাদের সামনে কিন্তু চলে আসবে এক্ষেত্রে এভারেস্ট কোম্পানিও কিন্তু অ্যাজ এ ট্রেনি রিক্রুট করছে কিন্তু তার পাশাপাশি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন রিক্রুট করছে তিনটা আলাদা আলাদা পোস্টের জন্য আপনার নিচের দিকে একটু স্কল ডাউন করবেন লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো কিন্তু এক্ষেত্রে লিঙ্কগুলো একটা সমস্যা হচ্ছে কিছু কিছুক্ষণ পরেই কিন্তু এগুলো টাইম আউট হয়ে যায় তাই লিঙ্কগুলো আলটিমেটলি কাজ করবে না তো যারা যারা আলটিমেটলি ভিডিওটাকে স্কিপ করে চেষ্টা করবেন লিঙ্ককে গিয়ে ক্লিক করে ডিরেক্ট অ্যাপ্লাই করার যদি না জেনে থাকেন যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবেন না এবং তারপরে গিয়ে কিন্তু আপনারা কি করবেন এখানে গিয়ে সমস্ত ডেটাগুলো পেয়ে যাবেন ইন্ডিয়ান অয়েলের তিনটে আলাদা আলাদা রিক্রুটমেন্ট বেরিয়েছে একটা পঁচিশ মাসের জন্য যেটা কুড়ি সাত অর্থাৎ জুলাই মাসের কুড়ি তারিখে বেরিয়েছে যেটা পঁচিশ মাসের জন্য কিন্তু অ্যাজ এ ট্রেনিং বা অ্যাপ্রেন্টিসিপ আপনাদেরকে রিক্রুট করা হবে তারপরে যেটা রয়েছে আপনাদের একটু নিচের দিকে স্কল ডাউন করবেন যেখানে পনেরো মাসের জন্য আপনাদেরকে রিক্রুট করা হবে এবং তার পাশাপাশি রয়েছে আরও একটি যেখানে কিন্তু পঁচিশ মাসের জন্য আপনাদেরকে রিক্রুট করা হবে তো দেখতে পাচ্ছেন মেদিনীপুরে যেখানে রিফাইনারি ওদের সেন্টার রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে অ্যাজ এ ট্রেনি আলাদা আলাদা পোস্টের জন্য রিক্রুট করা হবে তো আপনারা সিম্পলি কী করবেন এখানে কি অ্যাপ্লাই তখনই করতে পারবেন যখন আপনাদের সমস্ত ডেটাগুলো এই ওয়েবসাইটে প্রোভাইডেড আমি এইমাত্র যদি অ্যাপ্লাই করতে চাই আমাকে একটা কশন মেসেজ দেখাবে এবং তারপরে কিন্তু আমাকে সিম্পলি অ্যাপ্লাই করতে দেবে না বা অ্যাপ্লাই করা থেকে আমাকে তারা ডিনাই করবে বা রেজিস্ট করবে কেননা আমি সমস্ত ডেটা এখনও পর্যন্ত প্রোভাইড করিনি কিন্তু আমি ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কী কী ডেটা প্রোভাইড করতে হবে কীভাবে ডেটাগুলোকে সমস্ত কিছু প্রোভাইড করতে হবে ডিরেক্ট চলে আসি এবার ভিউ বাটানে ভিউ বাটনে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে যে পেজগুলোকে আমি অলরেডি খুলে রেখেছি তো প্রথমে চলে আসি ব্রয়লার অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য যেখানে কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি খুবই কম রয়েছে কিন্তু স্যালারি কিন্তু খুব ভালো দশ থেকে কুড়ি হাজার টাকার মধ্যে তো এক্ষেত্রে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু রয়েছে তিরিশটা এবং স্যালারি কিন্তু দশ থেকে বারো হাজার টাকার মধ্যে সরি এবং জেন্ডার প্রেফারেন্স কিন্তু দেয়নি অর্থাৎ আপনারা মেল বা ফিমেল উভয় এলিজিবেল আবেদন করতে পারেন মিনিমাম কোয়ালিফিকেশান চেয়েছে এই ক্ষেত্রে টেন্থ তবে আইটিআই লাগবে কিনা সেই বিষয়ে কিন্তু আলাদা করে কোনো রকম ইনফরমেশান প্রোভাইড করেনি সেটা কিন্তু অ্যাপ্লাই করার সময় আপনারা বুঝতে পারবেন আরেকটা রয়েছে ফিটার পোস্টের জন্য রিক্রুটমেন্ট নোটিশ বা অ্যাজ এ ট্রেনিং যে নোটিশটা বেরিয়েছে সেটা সেখানে কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি ওরকমই রয়েছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে দুটো যেখানে দশ থেকে কুড়ি হাজার টাকার মধ্যে আপনাদের স্যালারি থাকবে ন্যাপসে অবশ্যই আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু চেয়েছে মাধ্যমিক বা টেন্থ পাস এবং এর পাশাপাশি আপনাদেরকে বলে রাখি স্পেশালাইজেশান সাবজেক্ট হিসাবে কিন্তু সায়েন্স এবং ম্যাথামেটিক্সকে প্রেফার করবে এবং থার্ড যেটা রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট সেখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে লোকেশান দিয়েছে অলমোস্ট আড়াই বছরের জন্য মিনিমাম টেন্থ পাশেই কিন্তু এক্ষেত্রে এলিজিবল আবেদন করতে পারবেন কোনো স্পেশালাইজেশন সাবজেক্টের বিষয়ে কোনো ডিটেলস বলা নেই একটু নিচের দিকে স্কল ডাউন করলেই পরে কিন্তু পেয়ে যাবেন আপনারা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে কুড়িটা নয় থেকে বারো হাজার টাকার মধ্যে স্যালারি থাকবে জেন্ডার প্রেফারেন্স দেয়নি অর্থাৎ মেল ফিমেল উভয় আবেদন করতে পারেন মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু টেন পাস তো এইভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারেন আবেদন করার জন্য এখানে একটি অপরচুনিটিস মানে এখানে একটি অ্যাপ্লাই বলে অপশন রয়েছে এর ওপরে গিয়ে ক্লিক করবেন দেখুন আমি যদি ক্লিক করি সঙ্গে সঙ্গে আমাকে কী দেখাবে এনি লোকেশান তো এনি লোকেশানে ইনস্টেড অফ আমি এনি লোকেশান আমি করে দেবো ওয়েস্ট বেঙ্গল তো এখানে যেইমাত্র আমি ইন্ডিয়ান অয়েল অয়েল কর্পোরেশন করে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লোকেশান নিয়ে নেবে দেন আমি মাত্র ক্লিক করবো আমাকে কিন্তু একটা কোশান মেসেজ দেখাচ্ছে কেননা আমি সমস্ত ডেটাগুলোকে আপডেটেড করিনি যদি আমি সমস্ত ডেটাগুলোকে আপডেটেড করতাম তাহলে কিন্তু আমি ইজিলি অ্যাপ্লাই করতে পারতাম তো আপনাদেরকেও সেম প্রবলেম ফেস করতে হবে তো সেই জন্য সবার কাছে একটি রিকোয়েস্ট প্লে লিস্ট চেক করুন প্লে লিস্টের মধ্যে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কীভাবে সমস্ত ডেটাগুলোকে আপনারা দেবেন আপনাদের প্রোফাইলটাকে কমপ্লিট করবেন এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তো উইদাউট কমপ্লিটিং ইউর প্রোফাইল কোনোভাবেই যদি আবেদন করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন মেসেজ ছাড়া আপনারা কোনো কিছুই পাবেন না আশা করি শর্ট ভিডিওটির মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম আপনাদের কী কী করণীয় যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন বাড়িতে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে